Hey, hello, what's up, guys? Kya hamara sunshob hai shuru hoye apna shokol wala sun chola chola mention game notun active video ne so guys tumra channel e thumbnail dekhi to bujhte perechho je notun game neki notun update chola asche so guys emon ekta game dekhabo tomarke to mone hobe tomar kache je eta naki annihilation game ebong ki annihilation game er bhobishyot jai hok same to same annihilation game er je feature gula ache shob gulo kintu ekdom hubu copy kora hoyeche jai hok annihilation game ti age release holo naki ei game ta age release holo সম্পূর্ণ তোমাকে বলে দিব তো আসলে এই গেমের নামটা কি তোমরা কিভাবে ডাউনলোড করবে সকল বিস্তারিত তোমাকে জানিয়ে দেব এবং কি গেমপ্লে করে দেখাবো যে আসলে এই গেমটা আসলে কেমন হবে সো গাইস অবশ্যই তোমরা যদি জানতে চাও তাহলে আজকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কারণ একদম অ্যানশন গেমের ফিলিংসটাই তোমরা এখানে নিতে পারবে গেমটা খেলে যাই হোক একদম লবি থেকে শুরু করে এ টু জেড সবকিছু কিন্তু সেম টু সেম অ্যানশন গেমের মতো যাই হোক তোমার কাছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে সো গাইস এখন আমরা একটা ডি ক্লিক করে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ লবিটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম টু সেম অ্যানিমেশন গেমের লবি আর এখানে দেখতে পাচ্ছ আর্লি অ্যাক্সেস বিআর 0.9.2.10 ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নিউ একটা মোড অ্যাড করেছে সেটা হচ্ছে টিডিএমএস আর একটা হচ্ছে ব্যাটল রয়্যাল মোড ওকে এখানে তোমরা হয়তো বুঝতে পারছো এই দুইটা মোড কিন্তু এখানে কিন্তু আছে এবং কি আরেকটা মোড আছে সেটা হচ্ছে অ্যালাইভ জম্বি ঠিক আছে মানে অ্যানিমেশন জম্বি যাই হোক এই তিনটা মুড কিন্তু এই গেমের ভিতরে পেয়ে যাবে এখানে দেখতে হচ্ছে অনেক মানে ক্যারেক্টার যে আছে ক্যারেক্টার বার্স এখানে আছে মোটামুটি ধরা গেলে অ্যানিমেশন গেমের যে সকল ফিচার আছে সবগুলো কিন্তু এখানে কিন্তু মানে একদম কপি করা হয়েছে যাই হোক এখানে তোমরা যদি প্রোফাইলে যদি ক্লিক করে দিয়ে দেখতে পারবা যে এখানে ভিক্টরি রয়্যাল হেডশট এবং কি কিলস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেক কিছু কিন্তু ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে যাই হোক এই গেমটা আগে রিলিজ হয়েছে না পরে রিলিজ হয়েছে সেটা ভিতরে লাস্টে বলবো দেন কে কাকে কপি করছে দেন এটাও কিন্তু তোমার কিন্তু বলবো ঠিক আছে গাইস তো এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার কিন্তু অনেকগুলো আছে তো এখানে সেটিং অপশন যেটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু অ্যাভেলেবল না এখন ঠিক আছে আরেকটা আপডেট আসলে হয়তো মেবি এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে যাই হোক এখানে আরও অনেক অসংখ্য ফিচার কিন্তু তোমরা দেখতে পারবো আর এখানে কিন্তু আমরা একটা গেম প্লে করে দেখবো ঠিক আছে তার আগে এখানে দেখতে হচ্ছে ক্যারেক্টার যে অপশনগুলো আছে তো এখান থেকে ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করতে হয় জাস্ট একটা মাত্র ক্যারেক্টার কিন্তু আছে আর বাকি সব ক্যারেক্টারগুলো কিন্তু কামিং সন দেখা যাচ্ছে মানে আরেকটা যদি আপডেট যদি আসে তাহলে কিন্তু আমরা নেক্সট ডে ওইগুলো ক্যারেক্টার কিন্তু দেখতে পাবো আর এখানে সাইড বার দেখতে হচ্ছে এখানে কী কী আছে রেওয়ার্ড থেকে শুরু করে গিফট থেকে শুরু করে মিশন থেকে শুরু করে স্প্যান থেকে শুরু করে সব কিছু এখানে কিন্তু আছে অলওয়েজ ঠিক আছে যাই হোক তো এগুলো কিন্তু আমরা কিন্তু এই গেমের ভিতরে কিন্তু দেখতে পারবো বাট অ্যানিমেশন গেমের কিন্তু এরকমটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো কেননা এটা কিন্তু সেম টু সেম ওই ফিউচারে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে এখানে যে সকল মানে ফাংশনগুলো আছে সকল ধরনের মানে ইয়ে কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে ঠিক আছে তো এটা খেললে তোমরা অ্যানিমেশন গেমের ফিল নিতে পারবা যাই হোক এই গেমটা আমরা এখন প্লে করে দেখবো ঠিক আছে একটা ব্যাটল রয়্যাল মোডটা খেলে দেখবো যে আসলে কেমন লাগে ঠিক আছে তো গাইস এখন আমরা একটা ম্যাচ স্টার্ট করবো দেন আমরা স্টার্ট করে দিলাম ম্যাচ তো এখন দেখা যাক যে আসলে গেমটা আসলে কেমন হয় গ্রাফিক্সটা কেমন হয় ল্যান্ডিং সিস্টেম অমা এগুলো আসলে কী মানে বুঝলাম না ভাই প্লেন থেকে নামাই দিল না কোনো কিছু থেকে নামাই দিল জাস্ট প্যারাশুট থেকে লাথি মেরে নামাই দিল যাই হোক তোমরা হয়তো দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা আসলে কেমন গ্রাফিক্স মোটামুটি ভালো হয়েছে বাট গাছগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম মানে বিচ্ছিরে ঠিক আছে মানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার মানে ঘর বাড়ির চেয়ে এই ক্যারেক্টারে কিন্তু অনেক বড় ঠিক আছে আর একটু একটু টুকিটা কি ল্যাক করতেছে কারণ আমার ফোনে চার্জ নাই তেমনটা মানে 19% চার্জ আছে যাই হোক তো এটি নিয়ে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করতেছি ঠিক আছে যাই হোক তোমরা হয়তো দেখতে পাচ্ছ তেমনটা আর কি ল্যাক করে না ঠিক আছে আমাদের অ্যানিমেশন গেম যেভাবে ল্যাক করতো ঠিক আছে 1GB 2GB র্যামের ফোনে বাট এই গেমটা আসলে ল্যাক করে না এখানে দেখতে হচ্ছ মানে কয়েকটা এনিমি মানে মারামারি করতেছে সবগুলো মানে কী বলবো গাইস লাঠি নিয়ে মারতেছে মানে তাদের হাতে কোনো গান নাই দেন আমার হাতে গান আছে বাট এমন শেষ হয়ে গেছে দেন জিরো জিরো হয়ে গেছে তো এখন আমি লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিব যাই হোক তোমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছ দেন ক্যারেক্টার মুভমেন্ট দেন তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমি আর কি বলবো দেন সব কিছু কিন্তু অ্যানিমেশনে কিন্তু কপি হয়ে গেছে সো গাইস আসলে বুঝতে পারছো তোমরা এই গেমটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে এই গেমের নামটা কি সেটা আমি এখন তোমাকে বলে দিব দেন দেখতে হচ্ছে আমি কিন্তু কুপাইতেছি উড়া দৌড়া তোমরা চাইলে এইভাবে কিন্তু কুপাইতে কুপাইতে মানে একদম ডেট হয়ে যেতে পারো দেন আমরা আবার চলে আসছি লবি সো গাইস এখন আমি তোমাকে বলবো যে এই গেমটার নাম কি কিভাবে ডাউনলোড করবো এবং কি এই গেমটা আগে রিলিজ হয়েছে না কে কাকে কপি করছে সেটা এখন আমি তোমাকে বিস্তারিত জানাবো সো গাইস এই গেমটার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল 3D ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো তোমরা চাইলে প্লে স্টোর থেকে সার্চ করে কিন্তু এই গেমটা কিন্তু ডাউনলোড করতে পারো মেন কথা হচ্ছে যে এই গেমটা কিন্তু অ্যানিমেশনের আগে কিন্তু রিলিজ করা হয়েছে তো তোমরা বুঝতে পারছো অ্যানিমেশন গেমটা কিন্তু কপি করছে যাই হোক আমি কিন্তু রোস্ট করতেছি না অ্যানিমেশনকে কেননা যেহেতু ফার্স্ট একটা ব্যাটল রয়্যাল গেম তো তারা আস্তে আস্তে আপডেট করে করে কিন্তু তারা কিন্তু নতুন পর্যায়ে যেতে পারে ঠিক আছে মানে আর একটু উন্নত করতে পারে এই গেমের চেয়েও ঠিক আছে যাই হোক তো এখানে তোমরা হয়তো বুঝতে পারছো যে আসলে সব গেমই কিন্তু অল দ্য বেস্ট ঠিক আছে কাউকে ছোট করে দেখতে নেই ওকে ভিডিওটি আজ এই পর্যন্ত দেখাবো নতুন একটা ভিডিওতে সবাইকে।